السلام عليكم. وعليكم السلام. بلا سما. أنا نام كي. أنا نام موني جباكم. باري هندي. باريل دي أور باري 2000 سندناش. আর বড় বাড়িও 11 সন্তানাই দিয়া না সময় আছে না নাই মা মারা গিয়ে মারা গিয়ে মানে মরিবার আগে তোমার পরে কি ব্যবহার পালা গিত না আল্লাহ বেসন সেত ঘর কাজ অনেক বালা আছে বেশি বালা গে একটু আচ্ছা হার অনর অনুমতি কি জান মাই এই হারাইবা অনর মেয়ে ইঞ্জিনিয়ারিং পাস করিব এবং ইঞ্জিনিয়ার হবে ইনশাআল্লাহ ইয়ান ব্যাপার অনর কি অনুমতি আই মা বেশি বেশি খুশি বেশি বেশি আইও নিমত্রে কলসত পত্রিকা আই ঘরে মানি যে আনি পত্রিকা রে দিদি কি জানা তো এরিয়া সমাজ তো খারাপ হব মাই ভারে ইঞ্জিনিয়ার বানাইবে কলসত ফাটাইবে আবার ইঞ্জিনিয়ার হইব ডাহা যাইব তুই ইন লগে মানছে তো তোমার কিছু না হয় মানছে হইল হগ না আর আমার তোলা সাথে হামদারে তোলা সাথে হামদারে হামদারে তারপর আই আমার নিজে উনি বলতে যাচ্ছেন যে তোলা ওষুধ কম ধরে মানে কি আমি কাজ কথা শুনি না মারহাবা তারপর তারপর ওর বামনালি নতালি কি ওরা সাইড বোন এক বোন বিয়ে দিয়ে দি আর তিন বোন লই দুবো ফুয়া লই বড় কষ্ট করে আসন সার কষ্ট হলে কি মান মান বেশি বড় আর শুধু আল্লাহর হাসে সাইড আর ফোন মানুষ গো ইত্যার গিয়ে এটা কিন্তু তোমার খুব চরম দায়িত্ব তোমার দুঃখিনী বিধবা মায়ের স্বপ্ন পুরা করতে আজকে কিন্তু আমি যা করতে চাই আল্লাহর রহমতে এগুলো আমার আব্বু স্বপ্ন আমার আব্বু স্বপ্ন যদি তার মেয়ে পূরণ করতে পারে তুমি কেন পারবে না ইনশাআল্লাহ আমি তো ইঞ্জিনিয়ার না তুমি তো ইঞ্জিনিয়ার না ঠিক না তারপর আর জন হাই ওমা আর নাই আল্লাহ অন আল্লাহ কত হইবে মাশন আসসালামু আলাইকুম হ্যাঁ আর হত না হইয়া এখন শোনো অনন মাই বহন না এই হরে একে আমার নাম কি ফরিদা ইয়াসমিন তো আমার বাড়ি হন্দি চলুতি এই যে আমার মাই ফেরাতে অনেক চোরা হইবেন আমার মাই ফেরাতে অনেক ইঞ্জিনিয়ার বানাইবেন ইয়ান অনুভূতি কি ইয়ান অনুভূতি আই মানে মাইয়ারা যে ইঞ্জিনিয়ার বানাই ইঞ্জিনিয়ার বানাইম ইয়ান আপনি বেশি খুশি আলহামদুলিল্লাহ কিন্তু আজ যে গ্রামের মধ্যে যে একান এলে এরকম পলিটেকনিক্যাল কলেজ হইয়ে ইয়ান লাই আলহামদুলিল্লাহ খুশি মানে আরো অনেক দিনের স্বপ্ন বাইরে যে রহন আরো এটা হস্টর গরিব গরিব মানুষ আর হন বাইরে যে রহন বাচ্চা কলর পড়াইম এলে হন ইয়া নাই তো ইয়ান যে একান মানে পলিটেকনিক্যাল কলেজ হইয়ে ইয়ানের দ্বারা আর আলহামদুলিল্লাহ বেশি খুশি যাতে আর মাইয়া যোগ্য ইঞ্জিনিয়ার হবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তোমাকে আমি বলবো তোমার মায়ের স্বপ্ন এই যে এত বড় উনি সাহসিকতার কাজ করলো গ্রামের মধ্যে তোমাদের অল্প বয়সী মেয়েদেরকে যে পলিটেকনিক্যাল ছেলেদের সাথে পড়তে পাঠাই দিচ্ছে প্রতিযোগিতামূলক এটা তোমাকে স্বপ্ন পুরো করতে আমি তো মেয়েকে মনে করুন ওই মাধবন কলেজে ভর্তি করাইছি ওখান থেকে নিয়ে আসছি যে আমি মারহাবা যখন শুনছি আব্দুল্লাহ আব্দুল হাত তো সবাই ওখান থেকে নিয়ে আসছি এখন কথা হচ্ছে আপনারা মা এই যে উনিও মা আপনিও মা আপনারা বাচ্চাদের জন্য যেরকম দোয়া করবেন এই আদমনগর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের জন্য দোয়া করবেন যেন এটা অনেক সমৃদ্ধি করতে পারে আমাদের ভালো শিক্ষা দিতে পারে এটা আপনারাও মানে আমাদেরকে একটু দেখবেন আর কি আপনারা দেখলে তো আমরা আচ্ছা ইনশাআল্লাহ কিন্তু আমরা দেখি না দেখি আপনার দোয়া করবেন দোয়াই সব কিছু হবে ইনশাআল্লাহ আপনি একটু আসেন আপা আসসালামু আলাইকুম কাইফা হালাক আনা ইসমিক আপনার নাম কি শেলে ডাক্তার উম্মা কি সুন্দর নাম চেহারা তো মাশাআল্লাহ সুন্দর না আপনি এখানে কি করেন আমি এখানে প্রাপ্ত এখানে আমাকে নেওয়া হয়েছে টিচার ও আপনার পড়াশোনা কি আমি এমবিএ কমপ্লিট করছি সাউদার্ন ইউনিভার্সিটি থেকে সাউদার্ন থেকে এমবিএ করেছে সাউদার্ন থেকে এমবিএ করেছেন তো আপনি বিয়ে হয়েছে জি না আমি এখানে সিঙ্গেল ও সিঙ্গেল উনি কিন্তু সিঙ্গেল আবার হ্যাঁ এই যে সাউদার্ন থেকে বিবি এমবিএ আর পলিটেকনিক্যাল টিচার উনি সিঙ্গেল এবং আমাদের টিকটক টিচারও সিঙ্গেল অল আর সিঙ্গেল আজ তোমার বিয়ে দিও অনর বিয়ে আজ তোমার বিয়ে আজ দিও আসসালামু আলাইকুম তো এখন শোনো তো অনর তোমার অনুমতি কি এই যে ওকম মাই ফকলর মানে ফকলর পলিটেকনিক প্রথম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হচ্ছে যে এটার কি অনুমতি কি এটার অনুমতি হচ্ছে কি এটার জন্য সবচেয়ে প্রথমত আমরা এটার জন্য ফর্ম ফিল করি কারণ দক্ষিণ চট্টগ্রামে আমাদের এই এরকম একটা পলিটেকনিক এখানে কোথাও নাই নাই
সেক্ষেত্রে এখানে গ্রামের স্টুডেন্ট গুলো একটা সুবিধা ভাবে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচিত হতে পারবে এবং ভালো ভালো যৌতুক ছাড়া বিয়ে হবে। শোনেন আপনারা মায়েরা বুঝছেন, এই যে মারা বলতেছে যৌতুক ছাড়া আমার মায়ের বিয়ে দেওয়া পড়বে, যে যৌতুক চাবে তার হাত কেড়ে দিবেন, বিয়ে দিবেন, প্রয়োজন প্রেম করে বিয়ে করবে, নিজের নিজে প্রেম করে বিয়ে করবা, এরকম হ্যান্ডসাম হ্যান্ডসাম টিচার দেখে। এখন শোনো, এখন তুমি তো সিঙ্গেল, ভালো কথা, কিন্তু তোমাকে প্রচুর পরিমাণ এদেরকে ব্রেনের মধ্যে পড়া ঢুকে দিতে হবে আনন্দের সহিত। পড়াজন এরকম না তোমার তুমি পড়া পড়িব নাহলে পাস না করিবা, এটা না, তোমার নিজের জন্য পড়তে হবে, নিজের কেরিয়ারের জন্য, নিজের জ্ঞানের জন্য, আনন্দ ঘন পরিবেশে। এই হরে এরাইন মুরব্বী হাজারি তো মুরব্বী, এখানে আনন্দ ঘন পরিবেশে এখানে সমস্ত যে কোনো স্কুল কলেজ পলিটেকনিক্যাল এখানে পড়াশোনা করতে আনন্দ মুহর। হ্যাঁ, যেন এটা আমাদের, হ্যাঁ, এবারে যারা বেচ আছে মেট্রিক পরীক্ষা দেবে, আমরা তাদেরকে পরিদর্শনের জন্য এখানে আনবো, আমরা গাড়ি দেবো তাদেরকে, এখানে তাদেরকে আপ্যায়ন করবো, তাদেরকে এনে এটা পরিদর্শন করাবো, এরকম একটা প্ল্যান আমরা নিছি। আগামী সপ্তাহ থেকে আমরা আরম্ভ করবো ইনশাআল্লাহ। আচ্ছা শোনো, আমি এখানে একটা সুসংবাদ দিতে চাই, সেটা হচ্ছে আমাদের সাত গ্রুপে অনেক বড় বড় হাই কোয়ালিফাইড বুটের বুয়েট আহসানুল্লাহ প্লাস তোমার হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি, হ্যাঁ, এইসবের মধ্যে কিন্তু তোমার অনেক ইয়ে হয়, মানে স্টুডেন্টরা আমার এখানে এমপ্লয়, সিনিয়র এমপ্লয়, আমি এদেরকে এনে এখানে ক্লাস করাবো। অর্থাৎ আমার যারা চাকরি করতেছে সাত গ্রুপে, বড় বড় ইঞ্জিনিয়ার, বড় বড় ইউনিভার্সিটি থেকে আসছে, তাদেরকে আমি এখানে এসে ক্লাস করাবো। ওই যে তোমার শাহজালাল, হ্যাঁ, শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান, ওরা মাসে একটা দুটো এসে হাই ক্লাসের ক্লাস দেবে। হ্যাঁ, শাহজালাল প্রযুক্তি বিজ্ঞানের একজন থার্ড বেচ আছে, উনি আমাদের ডিএম ওখানকার, অনেক সিনিয়র পোস্ট, অনেক জ্ঞানী লোক, উনি উইলিংলি বলছে যে ম্যাডাম আপনি যদি অনুমতি দেন আমি আপনার ইউনিভার্সিটিতে এসে আমি ক্লাস দেবো। কয়েকটা মানে এটাকে বলবে তোমাকে ধরো দুই ঘন্টার ক্লাস দেবে, দুই ঘন্টার মধ্যে তোমার ব্রেন ওয়াশ করে দেবে। তারপর আমার বুয়েটার আছে, বুটেক্সার আছে, সবাই বলছে আসবে পর্যায়ক্রমে, মানে ফ্রি অফ কস্ট, কেমন হবে? হ্যাঁ, ইনশাল্লাহ আজকের মধ্যে সমস্ত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সিঙ্গেল বেবি আপনাদের আরেকটা কথা হবে, আমাদের আরেকটা কথা হবে।